দমদমের খালপাড়ের বস্তিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন অত্যন্ত তৎপরতার সাথে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে বস্তি পুড়ে যাচ্ছে, বিধ্বংসী আগুন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সরাসরি আমরা চলে যাব ঘটনাস্থল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ, কিভাবে আগুন নেভানোর কাজ চলছে, ঘটনাস্থলে দমকলের কটা ইঞ্জিন পৌঁছেছে? দেখো পারমিতা, সবার আগে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। দাউ দাউ করে জ্বলছে এই ময়লা বাগান বস্তি, অর্থাৎ দমদম ঠিক রাস্তার পাশেই এই খাল, একদিকে খালপাড় একদিকে রাস্তা, এবং তার পাশেই কিন্তু এই ময়লা বাগান বস্তি, এবং প্রায় 80 থেকে 90টি কিন্তু এখানে কুঁড়েঘর ছিল এবং সেগুলো কিন্তু একেবারে ভস্মীভূত হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে একাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো, এবং এখানেই থাকতো কিন্তু একাধিক কাগজ, অর্থাৎ যারা এখানে কাগজের ব্যবসা করতেন, এবং এছাড়াও বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য, সেই সমস্ত কিন্তু এখানে জড়ো ছিল, এবং সেই কারণেই কিন্তু দাহ্য বস্তু জমা হওয়ার কারণেই কিন্তু আগুনের লেলিয়ান শিখা দ্রুততার সাথে গ্রাস করেছে। এই মুহূর্তে দমকলের যে ইঞ্জিনে 8টার কথা বলা হচ্ছিল সেটা বাড়িয়ে কিন্তু 10টা হয়েছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে কিন্তু তুমি জানো যে ইতিমধ্যেই পাম্পের ব্যবস্থা করা হয়েছে, খালের থেকে জল নিয়ে কিন্তু সেই নেভানোর কাজ চলছে। অর্থাৎ মোটের উপরে কিন্তু দমকল আধিকারিকরা এই আগুন নেভাতে যথেষ্ট সমস্যায় পড়েছেন। একাধিক সিলিন্ডার দেখো কিভাবে সিলিন্ডার পড়ে রয়েছে, একবার ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে, শুভঙ্করকে বলবো যে ছবিটা দেখতে পাচ্ছ যে সিলিন্ডার রয়েছে, যখন তখন বিস্ফোরণ করতে পারে, এবং প্রত্যেকটি ঘরে কিন্তু সিলিন্ডার ছিল, পরপর বিস্ফোরণের ঘটনা, এবং এলাকার লোক কিন্তু যথেষ্ট সন্ত্রস্ত এবং বিতস্ত হয়ে পড়েছে। এবং দেখতে পাচ্ছ পুরো কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা, এবং আমার ডান দিক বাঁ দিক দাও দাও করে জ্বলছে, এবং তার পিছন দিকটা একটি খাটাল রয়েছে, খাটালের গরুগুলোকেও পর্যন্ত তোমার এই মুহূর্তে খালে নামিয়ে নিয়ে আসা হয়েছে। দমকল আধিকারিকরা চারদিক দিয়ে জল দিলেও কিন্তু এই বস্তি পুরো একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখানকার মানুষজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কি এখানে ঘর রয়েছে? আপনার ঘর রয়েছে কোথায়? ছিল ঘর আপনার? ঘর আছে? না না, আপনাদের ঘর আছে ভিতরে? দেখো যাদের এখানে ঘর ছিল তুমি দেখতে পাচ্ছ যে এইখানে যেভাবে পরিস্থিত, একেবারে যতগৃহ তৈরি হয়ে রয়েছে এখানে, যেখানে একদিকে কাগজ, একদিকে সারি সারি স্তূপ করা দাহ্য বস্তু, অর্থাৎ প্লাস্টিক থেকে আরম্ভ করে কাগজ সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, বসে বসে কিন্তু কাঁদছেন, এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। দিদি, কখন আগুনটা লেগেছে? কাকু আমি জানি না, আমি কাজে ছিলাম, কাজ থেকে খবর পাই ঘর পুড়ে গেছে। আমার ঘরটা বই ওখানটা, ওখানে কিচ্ছু নেই, আগুন লাগাছে। আমি এসে দেখি সব দাও দাও করে জ্বলছে, আমি কিচ্ছু জানি না। কি ছিল এখানে সমস্তটা জায়গা? সবটা ঘর ছিল, সব কটা ঘর। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। দাদা, এখানে থাকেন, কিভাবে আগুন লাগলো, কখন লেগেছে আগুন? জানি না, সবার তো ঈদের একদিন ছুটি করে দুদিনের কাজ করতে গেছে। আমরা তো সব ময়লার কাজ করি, কাজ করে এসে দেখে যে আগুন ধরে গেছে। 4-5 জন ছিল, ওরা পাজাতে গেছে, পারেনি, মানে জান বেঁচে নিয়ে বেরিয়ে গেছে। ঘরে যত কাগজ উঠে আহত হয়েছে, এখনো খবর পায়নি, এখনো ভিতরে খবর এখনো পাওয়া যায়নি। কারণ ভিতরে যার যা কাগজ পাতর টাকা পয়সা, কারণ এটা তো মাসের শেষ, সবাই মাইনে পেয়েছে, সব টাকা পয়সা সব জ্বলে গেছে। জানটা শুধু নিয়ে বেরোতে পেরেছি, আর ভিতরে কারা আছে এখনো খবর পাওয়া যায়নি। দমকল কি দেরি করেছে না সময় মতো? প্রচুর দেরি করেছে, আগুন আগুন টোটালি নিভে গেলে, আগুন টোটালি নেভে গেলে তারপর দমকল এসছে। আগুন তো এখনো জ্বলছে, ফায়দা নেই দমকলের এসে, এখন কোনো ফায়দা নেই, যেটা সত্যি কথা বলতে। আগুন একবার নিভে গেলে তারপর দমকল এই মাত্র আসলো। কটা নাগাদ লেগেছে আগুন? 11:30, 11:30, 11:40 নাগাদ লেগেছে আগুন। প্রথমে আপনারাই আগুন নেভানোর চেষ্টা করছিলেন? প্রথমে আমরাই আগুন নেভানোর চেষ্টা করছিলাম, বালতি দিয়ে। তো কতক্ষণে এত হাওয়া মারছে যে আগুন আমাদের গায়ের দিকে আসছে, ওই জন্য আমরা না ফেরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসলাম। সব কি পুরো ছাই? পুরো ছাই, আমাদের কাগজপত্র, ভোটার কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট সব পুরো ছাই এখানটা পুরো।
শুনলে তুমি সাধারণ মানুষের কথা, যারা এই বস্তিতে থাকতেন তাদের দুঃখের কথা এবং তারা কিভাবে ছিল এখানে। এই ছোট্ট একটি জায়গা, প্রায় 80-90টি পরিবার থাকতো এখানে এবং পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক দাহ্য বস্তুর কারণে, এবং কী থেকে আগুন লেগেছে এখনও পরিষ্কার নয় এবং এর পিছনে কোনো চক্র আছে কিনা সেটাও এখনও পরিষ্কার নয়। পুলিশ যেমন ঘটনার তদন্ত করছেন এবং তার পাশাপাশি দমকল আধিকারিকরা তারা চেষ্টা করছেন আগুন আয়ত্তে আনার, এবং যেটা অভিযোগ করছেন এলাকার মানুষজন যে দমকল আসতে দেরি করেছে এবং দমকল আসবেও বা কী করে, যে রাস্তা কোনো দমকল ঢোকারও কোনো পরিস্থিতি নেই, এবং সেখান থেকে দাঁড়িয়ে দমকল আধিকারিকরা যখন চেষ্টা করছেন, একদিকে পৌরসভা চেষ্টা করছে, পৌরসভার পাম্প থেকে খাল থেকে জল তুলে নিয়ে কিন্তু নেভানোর চেষ্টা করছে, ঠিক তার এই যে এখানটা যেখানে আগুন লেগেছে ঠিক তার পিছনেও কিন্তু রয়েছে একটি খাটাল এবং সেই খাটালের গরুগুলোকেও পর্যন্ত খালে নামিয়ে দেওয়া হয়েছে, এবং একাধিকভাবে কিন্তু এই অঞ্চলের মানুষ যথেষ্ট কিন্তু সমস্যায় পড়েছেন। এই মুহূর্তে তারা সবে ঈদ গিয়েছে এবং ঈদ পালন করেছেন, মাইনে পেয়েছেন সবাই, এবং সেই টাকা কিন্তু তারা বাইরে বার করতে পারেননি যেহেতু পুরো বস্তিটা কিন্তু ভস্মীভূত হয়েছে। আমরা চেষ্টা করবো আরও দু একজনের সাথে কথা বলার। দাদা এখানে থাকেন? আমি এখানে থাকি। কী দেখলেন? আমি এখানে দেখলাম আগুন লাগলো, সব কিছু, হ্যাঁ সব গেছে, পড়ে গেছে। এই জন্য যাদের ঘর রয়েছে এবং যাদের ঘর পুরো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে সমস্ত মহিলারা রয়েছেন এখানে তাদেরই ঘর রয়েছে এবং তারা সবাই কিন্তু এখানে বসে রয়েছেন এবং শেষ সম্বলটুকু তারা নিয়ে আসতে পারেননি, অর্থাৎ সবই কিন্তু ঘরের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে এই আগুনের বিভীষিকা থেকে বাঁচতে। আপনার ঘর? হ্যাঁ, ওই বসতে আমাদের ঘর পড়ে গেছে, এই এইটা আমাদের। আপনার ঘর পড়ে? হ্যাঁ, আমাদের ঘর পড়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সবার আগুন লাগ, কি করে বলবো, আমরা সবাই কাঁদে ছিলাম, ঈদের ছুটি ছিল, সব যে যার মতন 2-3 দিন পরে আজকে কাজে গেছি সব, এইবারে এসে দেখছি সব শেষ হয়ে গেছে দাদা। আর কিছু বার করতে পারি, কিছু করতে পারিনি, এই তো বাচ্চাকে নিয়ে কাজে গেছিলাম, বাচ্চা এখন বাইরে আছে, আর ঘরের মধ্যে যা ছিল সব শেষ দাদা। কেউ কি আটকে রয়েছে? কি করে বলতে পারবো, আমরা তো কাঁদে ছিলাম, এখন ভেতরে আছে কি আটকে বুঝতে পারিনি, বুঝতে পারিনি এখন আছে কিনা অজান্তে বলে করতে হবে, জানা মতো যাকে জিজ্ঞেস করছি বলছে না আছে, এখন অজান্তে কেউ যদি ভেতরে থেকে থাকে হয়তো তাকে কিছু কি বলছে এখন আছে ছিল ভেতরে, তো বাচ্চা কাচ্চা ফ্যামিলি অনেকে থাকে বাড়িতে, এখন কি করে, কতজন পরিবার এখানে ভিতরে থাকে? তো অনেকগুলো পরিবার না, আমাদের 100 ঘর থেকে বেশি পরিবার আছে, 150 ঘর পরিবার আছে, সব পুড়ে গেছে, সব একটা ঘরের কোনো নিশানা নেই, সব শেষ হয়ে গেছে। পারমিতা তুমি শুনতে পারলে দুঃখের কথা, সবই ঈদ গিয়েছে, ঘর পুরোপুরি পুড়ে গিয়েছে, সর্বহারা মানুষের আর্তনাদ, মানুষজন আর্তনাদ করছে, তার আগে তুমি যেমনটা বলছিলে যে একটা প্রমোটার চক্রের অভিযোগ করছে, তুমি যাদের সাথে কথা বলছো তারা কি কোনো অভিযোগ করছে এই বিষয়ে? আমরা যা সেই বিষয়ে জানার চেষ্টা করব। এটা কি কোনো প্রমোটিং এর চক্র রয়েছে? না, এখানে কোনো প্রমোটিং চক্র নেই, আমাদের পরে এমনি কোনো শত্রুতা নেই, আমরা এই না এইটার থেকে কি করে ধরলো আমরা কেউ কিন্তু বলতে পারি, সবাই ভাড়া থাকতে, সবাই ভাড়া, সবাই ভাড়া, আমরা সবাই ভাড়া। মালিক কে? ওই সুশীল ঘোষ, মারা গেছে, চিনি নেই, সে মারা গেছে, এখন ওই শালাবাবু আছে, ও ছেলে ছেলেবাবুরা আছে, ছেলেরা আছে, ওরাই দেখাশুনো করে। ঘরগুলো কি আপনারা নিজেরা তৈরি করেছেন না তারা? মালিকের ঘর, সব মালিকের ঘর, আমরা ভাড়া থাকি, সব ভাড়া। দেখো এখনো পর্যন্ত প্রমোটার যে চক্রের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এলাকার মানুষজন এখনো কিন্তু তার কোনো ই পাননি, কিন্তু তারা যেটা দাবি তারা ভাড়া দিয়ে আসছেন, তারা এখানে থাকেন, প্রায় 150টি পরিবার থাকে এবং তারা এখানে দিন আনে দিন খায় এমনও বাসিন্দারা রয়েছেন, কিন্তু ঠিক ঈদের শেষ হলো এবং তাদের যেটুকু সঞ্চয় ছিল সমস্ত সঞ্চয় কিন্তু এই আগুনের নেলিহাংসিকা গ্রাস করেছে। এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু, অর্থাৎ যে বস্তিটা চারদিক দিয়ে ঘেরা রয়েছে সেই বস্তিটা কিন্তু একেবারে ভস্মীভূত, এবং এলাকার যিনি কাউন্সিলর থেকে আরম্ভ করে আমরা দেখেছি সুজন চক্রবর্তী যিনি দমদমের প্রার্থী তিনি এসেছেন, অর্থাৎ সবাই মিলে কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু এখানে একটা বাধ্যবাধকতা রয়েছে, কেন যেহেতু আইনের জটিলতা রয়েছে, তুমি জানো যে ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাহায্যের হাত কিন্তু সরাসরি তারা দিতে পারবেন না, এবং এইটাই কিন্তু, কিন্তু এখন দেখা যাক প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং প্রশাসন এই মানুষগুলোর পাশে দাঁড়ায় কি না, এবং এই মানুষগুলো আগামী দিনে তাদের শেষ সম্বলটুকু পান কি না সেটা সময় বলবে। কিন্তু এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তিনি সমস্ত মানুষজন সাথে কথা বলছেন এবং পুরো আগুনের কীভাবে লাগলো এবং
কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু এই যে প্রায় 150টি পরিবার যারা বলছেন তারা কিন্তু একেবারে রাস্তায় এই মুহূর্তে পারমিতা। কেউ কেউ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। একেবারেই আমরা কথা বলছিলাম যে সমস্ত বাসিন্দাদের সাথে, তাদের যেটা দাবি অনেকে থেকে থাকতে পারে ভিতরে, কিন্তু এখন কারা কারা পালিয়ে যেতে পেরেছেন, অর্থাৎ ভিতরে যেভাবে বিস্ফোরণ ঘটছিল, একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে ভিতরে, এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সেখানে আস্ত সিলিন্ডার রয়েছে, কখন ফেটে উঠবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই সবাইকে বলা হয়েছে যে আপনারা নিরাপদ দূরত্বে চলে আসুন, এবং যদি কেউ থেকে থাকে তাহলে তার কী অবস্থা সেটা ভাবা যায় না, কেন পুরোটাই একটা বদ্ধ জায়গা, এবং সেই বদ্ধ জায়গার এই একটা গেট, সামনে একটা গেট, এই দুটো গেট থেকে যে সমস্ত মানুষজন বেরিয়ে আসতে পেরেছেন তারাই কেবল প্রাণে বেঁচেছেন, কিন্তু কেউ ভিতরে রয়ে গেছেন সেটা এখন সময় বলবে। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যতক্ষণ না সবার সঙ্গে মিলিত হবেন ততক্ষণ বলা যাবে না কেউ মিসিং আছেন কি না। যদি মিসিং থাকে তাহলে তিনি কোথায় রয়েছেন, কি আগুনের লেলিয়ানশিকা তাকে গ্রাস করেছে সে প্রশ্ন পড়ে, কিন্তু এখন এই মুহূর্তে এই মানুষগুলো যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কি হবে সে বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই পরের প্রতিবেদন দেখাবো এই মানুষগুলোর কি অবস্থা হয়, এবং তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা তারা এসেছেন, তারা দেখছেন ঘুরে ফিরে, কিন্তু এই আগুন কখন নিয়ন্ত্রণে আসবে তা এখনও বলা যাচ্ছে না। যেভাবে কালো ধোঁয়া, আমি আরেকবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক শুভঙ্করকে, কালো ধোঁয়া পুরো এলাকায় ছেয়ে গিয়েছে, এখনও পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, অর্থাৎ পুরো যে জায়গাটা, অর্থাৎ এই বস্তিটা, পুরো বস্তিটাই কিন্তু আগুনে গ্রাস করেছে পারমিতা। দেখো প্রথম দিকে 5টা ইঞ্জিন ছিল, তারপরে 8টা, এই মুহূর্তে 10টা, হয়তো আর কিছুক্ষণ পরে আরও কয়েকটি ইঞ্জিন আসবে এমনটা আমরা জানতে পাচ্ছি, এবং দমকলের যে ইঞ্জিনগুলো আসার আওয়াজ সেটা কিন্তু আমরা বারবার করে পাচ্ছি। একদিকে যেমন নাকি দমকল আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন, প্রথম দিকে কিন্তু এই ছোটো ছোটো ভাইরা এবং এলাকার মানুষজন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, এবং পরে অনেক বাদে কিন্তু দমকল এসছে, এবং ততক্ষণে কিন্তু পুরো বস্তি কিন্তু আগুন গ্রাস করেছে, এবং তাতে কিন্তু আর দমকল যখন এসছে তখন বস্তি পুরো ভস্মীভূত হয়েছে এমনটা দাবি করছেন এলাকার মানুষজন। এবং দমকল কখন এসছে আর একবার জানার চেষ্টা করবো, দমকল কখন এসছে? দমকল এই বস্তি জুলি গেলি, তারপর এসছে বস্তিটা পুরোটাই চুরি গেলে, দমকল যখন খাটাল ধরছে সেই সময় এসছে, পুরো সব শেষ হয়ে গেলে তো আসছে, বেশ আসবে কি করে আসবে, বিরিজ করে রাস্তা বন্ধ করে দিয়েছে, আগে আমাদের রাস্তা ছিল, এই যে বিরিজ করলো না, বিরিজ করে রাস্তা বন্ধ করে দিয়েছে, এটাই তো আসার কোনো রাস্তা নেই, এটা দিয়ে আসতে তাও সাথে নেই, এই যে পাসুল ভেয়ে এসে এই দমকল, এই যে এই সুরের মাঠ থেকে এই দমকল লাগে, হ্যাঁ এই দেখি শুনতে পারলে যে দমকল আসার জায়গা নেই, একদিকে যেমন নাকি ব্রিজ হয়েছে, ব্রিজের পরে যে মানুষগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করতো সেখান থেকে কিন্তু তারা যাতায়াত করতে পারছে না, তারা পাঁচিল টপকে এসে কিন্তু এইখানে আগুন নেভানোর কাজ সারছেন, এবং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে পুরো এই বস্তি। একেবারে বিশ্বজিৎ, এই খবর নিয়ে থাকো, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, আপাতত ধন্যবাদ তোমাকে। সর্বহারা মানুষের আর্তনাদ, গোটা দমদমের বস্তিতে বিধ্বংসী আগুন, ইতিমধ্যে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, 80 থেকে 90টা ঘর একেবারে ভস্মীভূত, স্থানীয় বাসিন্দারা তারাও অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দিয়েছে, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু রয়েছে বলে মনে করা হচ্ছে, পৌরসভা থেকে যে খালের জল সেই জল দিয়েও আগুন নেভানোর কাজে হাত লাগানো হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে নাকের বাজার থানার পুলিশ।